জলপথে যাত্রী নিরাপত্তা নিয়ে কড়াকড়ি, নয়া ফরমান জারি নবান্নর, বেআইনি নিরাপদ নয় এমন সমস্ত ভুটভুটি নিষিদ্ধ ঘোষণা করা হলো। জলধারা প্রকল্পের মাধ্যমে এমন ভুটভুটি আইন সিদ্ধ করার পথও অবশ্য খুলে দিচ্ছে সরকার। বন্ধ করে দেওয়া হবে অস্থায়ী অপ্রয়োজনীয় বাঁশের জেটি। তেলেনিপাড়া তো ছিলই, তার উপর আবার ইছাপুরের দেবীতলার ঘাটে নৌকো দুর্ঘটনা, জলে পরপর বিপদ। যাত্রী সুরক্ষায় তাই এবার কড়া পদক্ষেপ সরকারের। রাজ্যের বক্তব্য, জলপথে বড় বড় দুর্ঘটনার পেছনে মূলত দায়ী বেআইনি ভুটভুটি। রাজ্যে এখন প্রায় 14 থেকে 15 হাজার বেআইনি ভুটভুটি চলছে। বেআইনি ভুটভুটিগুলিকে এবার আইনি পথে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হচ্ছে। পথে গতি ধরার পর জলে আসছে জলধারা প্রকল্প। সরকারি সাহায্যে ভুটভুটি বদলে নিরাপদ নৌকা দেওয়া হবে জলধারা প্রকল্পে। জেলার পরিবহন অফিসেই জলধারার জন্য আবেদন করা যাবে। এই প্রোকিউরমেন্ট বা কনভার্সন কস্টের শতকরা 30% সর্বোচ্চ 1 লাখ পর্যন্ত এইটা ভুটভুটির ওনারদের দেওয়া হবে। রাজ্যের সমীক্ষায় উঠে এসেছে বিভিন্ন জায়গায় স্থায়ী জেটির পাশেই অস্থায়ী জেটি গড়ে তোলা হয়েছে। কোথাও তা মানুষের প্রয়োজনে হলেও বহু ক্ষেত্রে ব্যবসায়িক প্রয়োজনেও বিপজ্জনকভাবে জেটি তৈরি হয়েছে। এ নিয়ে সরকারের সিদ্ধান্ত, সমস্ত জেটি যাতে নিরাপদ ও স্থায়ী করা যায় তার জন্য উদ্যোগ নেওয়া হবে। অস্থায়ী অপ্রয়োজনীয় বাঁশের জেটি সব বন্ধ করে দেওয়া হবে। যেগুলি অপরিহার্য অর্থাৎ না রেখে উপায় নেই এমন জেটি পরীক্ষা করে খতিয়ে দেখার পর নিরাপদভাবে গড়ে তোলা হবে। ইতিমধ্যে 68টি অস্থায়ী জেটি সারাইয়ের জন্য প্রায় 7 কোটি টাকা খরচ করে ফেলেছে সরকার। সরকারের গঠিত টেকনিক্যাল কমিটি 1 মাসের মধ্যে রিপোর্ট দেবে। বাকি জেটিগুলি কিভাবে কতদিনে নিরাপদ করা যাবে? যাত্রী সুরক্ষার স্বার্থে এবার থেকে সব জেটিতে পুলিশ, হোমগার্ড, নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হবে। পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইন বিরুদ্ধ, রীতি বিরুদ্ধ অপ্রয়োজনীয় কাঁচা জেটি বন্ধ করা হবে, আর যেখানে নিতান্ত প্রয়োজন মানুষের স্বার্থে এদিকে 2 কিলোমিটার ওদিকে 2 কিলোমিটার জেটি নেই, সেখানে তাহলে ওগুলোকে উন্নতি করে এসওপির আওতায় আনতে হবে। ব্যস্ত সময়ে হুড়োহুড়ির মধ্যে জেটিগুলিতে যাত্রী তোলার দিকেও স্থানীয় প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।